বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল 7 বাংলা টিউটরে সকলকে স্বাগতম। তো এই পর্বে আমরা আলোচনা করব মিডলওয়্যার নিয়ে। তো মিডলওয়্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো লারাভেলের ক্ষেত্রে মিডলওয়্যার যেভাবে কাজ করে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। উদাহরণ হিসেবে সাপোজ কোনো একটা অনুষ্ঠানে কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এই তিনটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে। তো তাদেরকে তিনটা একজন গেটে দারোয়ান রাখা হয়েছে, যে বলছে যদি কোনো কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসে তাহলে তাকে 100 নম্বর রুমে, এবং সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসলে 200 নম্বর রুমে, এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসলে তাহলে 300 নম্বর রুমে তাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই মোতাবেক সে পাঠাবে। যদি কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট না হয় তাহলে তাকে কি বলবে, তাকে সেখানে গেটে ঢুকতে দেওয়া হবে না। তো মিডলওয়্যারটা ঠিক সেমভাবে কাজ করে। যদি কোনো সাপোজ কোনো একটা রুলস জারি করে দেওয়া হলো যে সাপোজ 20 বছরের যদি কোনো নিজে কেউ হয় তাহলে আমার এই ভিডিওটা কেউ দেখতে পারবে না, ও 20 বছর অবশ্যই তাকে হতে হবে, তারপরে দেখতে পাবে। তো এইরকম একটা যে রুলস জারি করে দেওয়া হয় সেটা হচ্ছে মিডলওয়্যারের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে আমরা মিডলওয়্যার দেখবো। তো মিডলওয়্যার জন্য মিডলওয়্যার থাকে কোথায়? মিডলওয়্যার থাকে অ্যাপ ফোল্ডারের ভিতরে, HTTP ফোল্ডারের ভিতরে, মিডলওয়্যার ফোল্ডারের মাঝে থাকে মিডলওয়্যার। তো তার আগে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করে নিই। সাপোজ লারাভেলের ডকুমেন্টেশনে যদি আমরা খেয়াল করি মিডলওয়্যার, তো এখানে আমরা একটা মিডলওয়্যার তৈরি করব। সাপোজ এখানে একটা ওরা মিডলওয়্যার দেখায় দিচ্ছে, যে চেক এইজ নামে একটা মিডলওয়্যার দেখায় দিচ্ছে। তো এখানে আমি পেস্ট করলাম, এটাই থাক, আমি নাম চেঞ্জ করলাম না। PHP আর্টিসান মেক মিডলওয়্যার চেক এইজ। তো এখন আমরা চেক করব এই যে চেক এইজ নামে আমাদের মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে একটা মিডলওয়্যার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করব, কার্নাল ডট PHPতে প্রথমে লাইনটা আপনারা চাইলে টাইপ করে লিখতে পারেন, যেহেতু ভিডিও বড় হবে। সো এই জন্য আমি এখানে কপি পেস্ট ইউজ করতেছি। সাপোজ এখানে আমি দিলাম এইজ নামে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু কী দিছে আমি এখানে চেক এইজ, তো আমি এখানে এইজ দিলাম। এইজ দেওয়ার পর কি অ্যাপ ফোল্ডারের ভিতরে, HTTP ফোল্ডারের ভিতরে, মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে কী নামে একটা মিডলওয়্যার আমি তৈরি করছি, যে চেক এইজ নামে একটা মিডলওয়্যার তৈরি করছে। তো এখানে যে রকম নাম আছে আপনারা সেম টু সেম নাম দিবেন, কোনো এখানে ঝামেলা করবেন না। তো এটা তৈরি মিডলওয়্যার তৈরি করলাম, করে কার্নালের ভিতরে আমি এখানে বলে দিলাম যে লারাভেল আমরা একটা এইজ নামে একটা চেক এইজ নামে একটা মিডলওয়্যার তৈরি করছি মিডলওয়্যারের ভিতরে। তো লারাভেল এখন বুঝতে পারলো, ও আচ্ছা ঠিক আছে, চেক এইজ নামে একটা মিডলওয়্যার আসছে। তো এখন আমরা কার ভিতরে যাব, যে মিডলওয়্যারটা তৈরি করছি চেক এইজ এর ভিতরে আমরা আসলাম। আসার পরে এখান থেকে আমরা এখন লারাভেলের ডকুমেন্টেশনে যাব। কি বলছে এরা, এখানে একটা কোড দেখা দিচ্ছে। আচ্ছা আমি এটাই কপি করে নিয়ে আসছি, বুঝাই দিচ্ছে, আমি সমস্যা নেই। তা এটা আমি পেস্ট করলাম। সাপোজ বলতেছে রিকোয়েস্ট এইজ, তো এই রিকোয়েস্ট থেকে যে ডাটাটা আসবে অর্থাৎ ফর্মের মাধ্যমে, যখন আমরা ফর্মের ভিতরে সাবমিট করব, তো যে ফর্ম থেকে যে আমাদের URL রিকোয়েস্টটা আসবে, রিকোয়েস্টের ভিতরে যে ডাটাটা আসবে কি এইজ নামে যে ডাটাটা আসবে, অর্থাৎ বয়সের যে ডাটা আসছে সেটা হচ্ছে হবে কত, 200। আমি এখানে কেটে দিলাম, সাপোজ 20 দিয়ে দিলাম, পুরো হয় 20-এর সমান এবং 20-এর চেয়ে বড় হয় তাহলে কি করবে, রিটার্ন নেক্সট করতে দিবে। আর যদি 20-এর চেয়ে ছোটো হয় তাহলে আমাকে কী করবে, রিটার্ন রিডাইরেক্ট হোম, অর্থাৎ 20-এর থেকে যদি কম বয়স হয় তাহলে আমাকে হোমে রিটার্ন করবে, আর 20 বছরের চেয়ে যদি আমার বয়স বড় হয় তাহলে আমাকে অ্যাক্সেস করার জন্য অনুমতি দিবে, কি করবে, রিটার্ন নেক্সট রিকোয়েস্ট, অর্থাৎ আমাকে নেক্সট স্টেপে আমাকে পাঠায় দিবে। তো এখানে দেখেন রিটার্ন রিডাইরেক্ট হোম, এখানে কিন্তু যদি 20 বছরের নিচে হয় তাহলে আমাকে অ্যাক্সেস করার অনুমতি দিবে না, আমাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করায় দিবে, হচ্ছে সেটার নাম হোম পেজ। সম্ভবত আমাদের এখানে হোম পেজ, হোম নামে কোনো রাউট তৈরি করা নেই। সো আমি একটা রাউট তৈরি করে নিচ্ছি। তো সিম্পলি আমি একটা রাউট তৈরি করে দিলাম, হোম নামে একটা আমি রাউট তৈরি করে নিলাম এখানে। তো রাউট তৈরি করে নেওয়ার পর এবার আমাদের লারাভেল কী বলছে এখানে, এখন আমরা মিডলওয়্যার ইউজ করব, আমরা এখানে মিডলওয়্যার ব্যবহার করব। সাপোজ আমি চাচ্ছি যে এই যে অ্যাবাউট পেজটা, যে আমাদের অ্যাবাউট পেজটা কেউ 20 বছরের নিচে হলে আমাদের এই অ্যাবাউট পেজটা সে দেখতে পারবে না। আমাদের অ্যাবাউট পেজটা ভিজিট করতে হলে অবশ্যই তাকে 20 বছরের বেশি বয়স হতে হবে। সাপোজ এখানে আমি লিখলাম মিডলওয়্যার, মিডলওয়্যার দিয়ে এখানে এইজ লিখলাম। এই যে এই এজটা আমরা কই থেকে লিখলাম, এই যে আমরা যে
কার্নালের ভিতরে এই যে এইজ নামে একটা ডিক্লার করছিলাম, এই নাম এবং এই নাম কিন্তু সেম টু সেম হতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো এইজ দিলাম আমাদের, আমরা এখানে এইজ নামে কত ডিক্লার করছি, চেক এইজ, তো 20 বছর ডিক্লার করে দিচ্ছে। যে 20 বছরের নিচে হলে তাহলে আমাদের এই যে অ্যাবাউট পেজটাতে সে অ্যাক্সেস করতে পারবে না। আমাদের অ্যাবাউট পেজে অ্যাক্সেস করতে হলে তাকে অবশ্যই 20 বছরের বেশি হতে হবে। তো আমি এখন যাই দেখে আসলে এই কাজ করে কি না। তো এখানে আমি লিখলাম অ্যাবাউট, দেখেন অ্যাবাউট লিখতেছি কিন্তু আমাকে হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। আমি জুম করলাম, এটা আবার লিখি অ্যাবাউট, এই যে অ্যাবাউট লিখতেছি কিন্তু আমাকে পাঠাই দিচ্ছে কি হোম পেজে, দিস ইজ হোম পেজ। তার মানে কি, তার মানে এখানে আমি এখানে রুলস বলে দিয়েছি আগে যে যদি এখানে 20 বছরের নিচে হয় তাহলে আমাকে পাঠাও কোথায়, রিটার্ন রিডাইরেক্ট হোম। তো আমি এখানে যদি হোম না দিয়ে আমি কন্ট্যাক্ট দিলে কন্ট্যাক্টে যাবে, আমি যে কোনো পেজে পাঠাতে পারবো, এটা কোনো সমস্যা না। তো এখন তো আমি বলতেছি আমার বয়স 21 বছর, তাহলে আমাকে অ্যাক্সেস দাও। যেহেতু আমি এখানে ফর্ম সাবমিট করতেছি না, সো এই জন্য আমাকে ইউআরএলটা এইভাবে লিখতে হচ্ছে। তো আপনারা জানেন যখন হচ্ছে পিএসপিতে কাজ করছেন, যখন আমরা কি করছিলাম কোনো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কখনো যখন হচ্ছে আইডি ধরছিলাম, তখন কিন্তু আইডিটা এইভাবে আসছিলো যে আইডি ইকুয়াল 1, এইভাবে আসছিলো হোয়াট চিহ্ন দিয়ে আইডি ইকুয়াল 1। তো আমরা এটাই লিখলাম, লিখে আমরা কী লিখবো, এজ, যেহেতু আমরা ওখানে এজ নামে ডিক্লেয়ার করছি। এখানে আমি বয়স দিয়ে দিলাম কত, 22, দেখুন তখন কী হয়, বয়স দিয়ে দিলাম 22, সরি এখানে হোম হোম না, এখানে হচ্ছে অ্যাবাউট, যেহেতু আমরা অ্যাবাউট পেজে যাব। দেখেন এই যে অ্যাবাউট পেজ আমাকে কিন্তু অ্যাবাউট পেজে পাঠাই দিচ্ছে। সাপোজ আমি এই এজটা কাটে দিলাম, কাটিয়ে দিয়ে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমি যখন দিব না আমার বয়স অর্থাৎ 20 বছরের নিচে, তাহলে আমাকে হোম পেজে পাঠাই দিচ্ছে। আবার যদি আমি এখানে দিই অ্যাবাউট, তাহলে কিন্তু আমাকে এবার অ্যাক্সেস করতে দেবে, কারণ কি আমার বয়স হচ্ছে 22 বছর। তো আশা করি আপনার মিডলওয়্যার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো এই আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।